কলকাতায় ফুটপাথে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চের 1000 দিনে মাথা চুল কেটে ধিক্কার মহিলা চাকরি প্রার্থীর, ধিক্কার চারিদিকে। এরপরও পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার বলবেন এই সরকার সঠিকভাবে চলছে? পৃথিবীর আর কোথাও এমন দৃশ্য দেখা গেছে যে হাজার দিন ধরে কলকাতার ফুটপাতে রোদে পুড়ে জলে ভিজে শীতে কেঁপে অর্ধাহারে অনাহারে খোলা আকাশের নিচে নিজেদের প্রাপ্য চাকরির দাবিতে কেউ পড়ে আছেন? কোথাও শুনেছেন শিক্ষিতা যোগ্য চাকরি প্রার্থী মহিলা ধর্ণামঞ্চে বসে তাদের প্রতি সরকারের চরম নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদে নিজের মাথা চুল কেটে ফেলছেন? একজন তরুণীর কেশ হলো সম্পদ, সেই কেশ বিন্যাস নয়, প্রকাশ্য জনপথে তিনি মুন্ডন করছেন আর মুখ্যমন্ত্রী ফিল্ম ফেস্টিভ্যালে বেতালা নাচছেন, পাহাড়ে ভাইপোর বিলাসবহুল বিয়ের আয়োজন করছেন। সুপ্রিম কোর্ট নাকি বলেছেন আগামী 6 মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করতে হবে। ফুটপাতে পড়ে থেকে চাকরির দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের এখনও ভরসা নেই আদৌ সেই তদন্ত শেষ হবে কি না, নিরপেক্ষ তদন্ত আদৌ হবে কি না। সবথেকে বড় লজ্জার আজকে হৃদয় বিদারক দৃশ্য, একজন শিক্ষিতা যোগ্য চাকরিপ্রার্থী তরুণী ধর্ণামঞ্চে হাজার দিন পর নিজের মস্তক মুন্ডন করছেন। সারা দেশ সারা বিশ্বে এই ঘটনা এই রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে এরপরও আঙুল তুলবে না? এখান থেকে আর কি দেখাবো?